প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস এন্ড ক্যারিয়ারে। বন্ধুরা, দীর্ঘদিন পরে আবারও নতুন চাকরির বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হয়েছি। আজকের বিজ্ঞপ্তিটি কয়েকটি ব্যাংকের, বিশেষ করে ICB ইসলামিক ব্যাংক লিমিটেডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সাথে আরও দুটি ব্যাংকের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করি, এবং যাদের ব্যাংকিং পেশায় ক্যারিয়ার করার ইচ্ছা আছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে, বিশেষ করে যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন তারা। বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে সবসময় নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির খবর দিয়ে থাকি, এবং এখানে কিভাবে প্রস্তুতি নিতে হবে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি। তাই সবসময় চাকরির বাজারে নিজেকে আপডেট রাখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন, যাতে নতুন আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি তা পেয়ে যায়। চলুন বন্ধুরা শুরু করি। আমরা প্রথমে ICB ইসলামিক ব্যাংক লিমিটেডের সদ্য প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটি আলোচনা করব। এই বিজ্ঞপ্তিতে তারা অ্যাসিস্ট্যান্ট অফিসার, ক্যাশ এবং কাস্টমার সার্ভিস এই দুটি এরিয়ার জন্য তারা অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এখানে তারা বলেছে যে এই পদটি মূলত শরিয়া বেস কমার্শিয়াল ব্যাংকিং এর জন্য তারা এই কাস্টমার সার্ভিস অফিসার এবং ক্যাশ অফিসার, তার মানে অ্যাসিস্ট্যান্ট অফিসার তারা খুঁজছে বা নিয়োগ দেওয়ার জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে তারা প্রথমে জব লোকেশনের কথা বলেছে, এটি হবে বাংলাদেশের যে কোনো জায়গায়, বিশেষ করে ঢাকা, চিটাগাং, সিলেট, ফেনী, বরিশাল, খুলনা, রাজশাহী এই বিভাগের যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে। এখানে জব রেসপন্সিবিলিটির কথা তারা বলেছে যে সাপোর্ট অ্যান্ড অ্যাসিস্ট টু রান অ্যান ইফেক্টিভ অ্যান্ড এফিসিয়েন্ট অপারেশনাল ডিপার্টমেন্ট বাই সার্ভিং কাস্টমার ফ্রিকোয়েন্টলি, তার মানে কাস্টমারদের ভালো সেবা আপনাকে এখান থেকে দিতে হবে। কন্ট্রোল অ্যান্ড ম্যানেজ অপারেশনাল রিস্ক অ্যান্ড ইনশিওর কমপ্লিয়েন্স উইথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল রিকোয়ারমেন্টস, অ্যাচিভ ইন্ডিভিজুয়াল মন্থলি টার্গেট, তার মানে মন্থলি একটি টার্গেট থাকবে সেটি আপনাকে অ্যাচিভ করতে হবে। এরপরে বিল্ডিং রিলেশনশিপ উইথ এক্সিটিং অ্যান্ড নিউ ক্লায়েন্টস বাই ইনশিওরিং প্রপার সার্ভিস, তার মানে যারা নিউ ক্লায়েন্টস থাকবে তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে এবং ভালো সেবা নিশ্চিত করতে হবে। এরপরে বলা হয়েছে যে এখানে অন্যান্য শর্তের ভিতরে এটি একটি ফুল টাইম চাকরির কথা বলা হয়েছে, এটি স্থায়ী চাকরি। এডুকেশনাল রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছে যে এখানে ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে যে কোনো সাবজেক্ট থেকে, যে কোনো বিষয় থেকে, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, হোক সেটি জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়। এরপরে বলা হয়েছে যে MBA অথবা মাস্টার যদি আপনার থাকে তাহলে এখানে আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন বা আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে এখানে সহজেই একজন ব্যক্তি যিনি অনার্স পাস করেছেন বা সমমান ডিগ্রি পাস করেছে তার জন্য এখানে আবেদনের সুযোগ থাকছে। অ্যাডিশনাল রিকোয়ারমেন্টের ভিতরে বলা হয়েছে যে এখানে বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছর। এরপরে বলা হয়েছে এক্সিলেন্ট ক্যাপাবিলিটি ইন অপারেটিং কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটারের ব্যবহারে দক্ষ থাকতে হবে, হার্ড ওয়ার্কিং এবং প্রেশারে কাজ করার মানসিকতা থাকতে হবে। এরপরে বলা হয়েছে মাস্ট বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ স্পিকিং অ্যান্ড রাইটিং, তার মানে ইংলিশে আপনার কথা বলার এবং লেখার দক্ষতা থাকতে হবে। জব লোকেশনের কথা বলা হয়েছে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার পোস্টিং হবে। স্যালারির কথা বলা হয়েছে এটি হবে আলোচনার সাপেক্ষে, তবে এই ধরনের পদে ব্যাংকের, বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে সাধারণত কম করে হলেও বেতন হবে 27,000 টাকা থেকে শুরু করে 35,000 বা তারও বেশি হতে পারে। কমপক্ষে 27,000 টাকা আপনার এখানে বেতন হবে, তার বেশিও হতে পারে, এবং পার ব্যাংক পলিসিতে তাদের যে স্যালারি কাঠামো আছে সেটি অনুযায়ী আপনার বেতন ভাতা নির্ধারিত হবে। বন্ধুরা, এখানে আবেদন করতে হবে 20 আগস্টের মধ্যে, তার মানে আবেদনের সর্বশেষ সময় হলো 20 আগস্ট, আজকে হলো 7ই আগস্ট, প্রায় 15 দিনের মতো সময় আপনারা এখানে পাচ্ছেন। তাই যাদের এই ব্যাংকে ক্যারিয়ার করার আগ্রহ আছে তারা নির্ধারিত সময়সীমার আগেই আবেদন করে দেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে যে এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, ফ্রেশার যারা, যাদের কোনো অভিজ্ঞতা হয়নি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আর আবেদন করতে হবে বিডি জবস অনলাইনের মাধ্যমে। আপনারা এই বিজ্ঞপ্তিটি বিডি জবস অনলাইনে পেয়ে যাবেন। আমি এই বিজ্ঞপ্তির ঠিকানাটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে নিয়ে সরাসরি এখানে আসতে পারবেন, বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন, এবং বিজ্ঞপ্তি দেখার পরে আপনারা শেষে এসে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অ্যাপ্লিকেশন করার পরবর্তী যে নির্দেশনা সেটি দেখিয়ে দিবে। বিশেষ করে যাদের এখানে অ্যাকাউন্ট করা আছে এবং CV তৈরি করা আছে তারা সহজেই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আবেদন করে দিতে পারবেন। আর যাদের এখানে অ্যাকাউন্ট করা নাই, CV তৈরি করা নাই, তারা প্রথমেই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং একটি CV আপনারা এখানে বানিয়ে নেবেন, তাহলে আপনারা এখানে সহজেই আবেদন করতে পারবেন।
বন্ধুরা, এরপরে আমরা যে বিজ্ঞপ্তিটি দেখব সেটি হলো বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ। এটি একটি রিপুটেড কমার্শিয়াল ব্যাংকের, তবে কোন ব্যাংকটি সেটি এখানে নির্দিষ্ট করে বলা হয়নি, কারণ অনেক বিজ্ঞপ্তি থাকে যেগুলোতে ব্যাংকের নাম স্পষ্ট করে বলা হয় না। তাই এই বিজ্ঞপ্তিতেও ব্যাংকের নাম স্পষ্ট করে বলা হয়নি, তবে বাংলাদেশের যে কোনো একটি রিপুটেড কমার্শিয়াল ব্যাংক, ব্যাংকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দিতে চায় না বা তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিলে হাজার হাজার এবং লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন পড়ে, ফলে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক সমস্যায় পড়তে হয়। এজন্য অনেক ব্যাংক তারা খুব সিক্রেটলি এই বিজ্ঞপ্তিগুলো দিয়ে থাকে নামে এবং বিয়ে নামে, ও এটি তার একটি অংশ। এই জন্য এখানে টেনশনের কিছু নেই, যেহেতু অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে কোনো পয়সা খরচ করতে হচ্ছে না, এই জন্য আপনি এখানে আবেদন করে দিতে পারেন। এই পদটি হলো বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ। এখানে পুরুষ এবং মহিলা উভয়ের আবেদনের সুযোগ থাকছে, বিশেষ করে যারা ফ্রেশার আছেন তাদের জন্য এটি একটি ভালো সুযোগ, এবং যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছেন ব্যাংকিং কেরিয়ারে, যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও এখানে আবেদন করে দিতে পারেন। বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পদটির নাম, এখানে কতটুকু নেওয়া হবে সেটি কিন্তু তার স্পষ্ট করে বলেনি। বলা হচ্ছে এটি একটি ফুল টাইম জব হবে, তার মানে এটি একটি স্থায়ী চাকরি হবে। এখানে ওয়ার্ক প্লেসের কথা বলা হয়েছে যে অফিসে কাজ করতে হবে। এডুকেশনাল রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিন থেকে বা যে কোনো সাবজেক্ট, যে কোনো ভার্সিটি বা জাতীয় ইউনিভার্সিটি থেকে আপনি অনার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারছেন। বয়স হতে হবে 22 থেকে 30 বছরের মধ্যে, বট মেল অ্যান্ড ফিমেল অ্যালাউড টু অ্যাপ্লাই, তার মানে পুরুষ এবং মহিলা উভয় এখানে আবেদন করতে পারবেন। এখানে জব লোকেশনের কথা স্পেসিফিক উল্লেখ করে দেওয়া হয়েছে, কয়েকটা জেলার কথা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, এরপরে বলা হয়েছে জয়পুরহাট, এরপরে মাদারীপুর, মানিকগঞ্জ, নওগাঁ, নারায়ণগঞ্জ, নরসিংদী, পাবনা, সিরাজগঞ্জ, এবং এখানে কয়েকটা উপজেলার নামও উল্লেখ করে দেওয়া হয়েছে। আপনারা যখন আবেদন করবেন একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এখানে স্যালারি উল্লেখ করে দেওয়া হয়েছে 16,000 থেকে 17,000 টাকা পার মান্থ আপনি এখানে বেতন প্রাপ্ত হবেন, এবং অন্যান্য যে বোনাস এবং বেনিফিট আছে সেগুলো আপনি পাবেন। সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, 2টা ফেস্টিভ্যাল বোনাস পাবেন, সবগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিটি আপনি পাবেন বিডিজবস অনলাইনে। বিডিজবস এর এই ঠিকানাটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা আবেদন করতে পারবেন সেখান থেকে নিয়ে। এখানে এসে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনি এখানে আবেদন করতে পারছেন, এবং এই আবেদনের সময়সীমার কথা তারা বলেছে যে আপনাকে আবেদন করতে হবে 14 আগস্টের মধ্যে, অনেক কম সময়, 1 সপ্তাহ সময় আপনারা পাচ্ছেন। এই সময়ের ভিতরে যারা আগ্রহী আছেন আপনারা আবেদন করে দিতে পারেন। বন্ধুরা, এরপরে আরো একটি ব্যাংকের বিজ্ঞপ্তির খবর আমি আপনাদেরকে দিব, সেটি হলো রিলেশনশিপ এক্সিকিউটিভ। এটিও একটি রিপোর্টেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের, এটি কোন ব্যাংকের সেটিও নির্দিষ্ট করে এখানে বলা হয়নি। এই বিজ্ঞপ্তিটি আপনি ভিডিও অফিসে পাবেন, আমি এই বিজ্ঞপ্তির ঠিকানাটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে আবেদন করতে পারবেন। এটি একটি কন্ট্রাকচুয়াল জব, এখানে আবেদন করতে হলে আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই বিডিজ অফিসে আবেদন করে দেবেন। আবেদন করতে হবে 14 আগস্টের মধ্যে, এবং এখানে বেতন বোনাসের কথা কিছু উল্লেখ করা হয়নি। রিলেশনশিপ অফিসার বা রিলেশনশিপ এক্সিকিউটিভ, এটি একটি সেলস বা মার্কেটিং পদ, এই জন্য আপনারা যারা মার্কেটিং বা সেলসে ক্যারিয়ার করতে আগ্রহী তারা এখানে আবেদন করে দিতে পারেন। এখানে যে কোনো সাবজেক্ট থেকে ব্যাচেলার ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল ICB ইসলামিক ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার সহ আরও 2টি ব্যাংকের 2টি পদ নিয়ে বিজ্ঞপ্তির খবর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই বিজ্ঞপ্তি বা এই ভিডিওতে যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে বা প্রকাশ করেছি সেগুলো সম্পর্কে কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।